নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সঙ্গে আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করব। তবে টপিকে যাওয়ার আগে যথারীতি জিজ্ঞেস করবো একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো, ওয়্যার রিসেন্টলি PM কলেজ অফ এক্সিলেন্স প্রোগ্রাম স্টার্টেড? এর উত্তরটা তোমরা দাও কমেন্ট সেকশানে, এবং এর উত্তরটা আমি ভিডিওর শেষে অবশ্য দিয়ে দেবো। এবং আমি চেষ্টা করব সবাইকে, যাদের উত্তরটা সঠিক হয়েছে তাকে একটা হার্ট রিয়্যাক্ট দিয়ে দেওয়ার। তো শুরু করছি আমাদের আজকের টপিক, সেটা হলো যে 33তম ব্যাস সম্মান। তো আমরা সবাই জানি 1991 সাল থেকে যে ব্যাস সম্মান অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছে, এই ব্যাস সম্মানটা পেয়েছেন পুষ্পা ভারতী। লেট মি সে ইট অ্যাগেইন, পুষ্পা ভারতী, তার উপন্যাস ইয়াদে ইয়াদে অর ইয়াদে, এই উপন্যাসটার জন্য তিনি এবছর 33তম ব্যাস সম্মান পেলেন। 2022 সালে 32তম ব্যাস সম্মান যিনি পেয়েছিলেন তিনি হলেন জ্ঞান চতুর্বেদী। তার উপন্যাস পাগলখানা উপন্যাসের জন্য তিনি এই ব্যাস সম্মান পেয়েছিলেন। এবং প্রথম যিনি এই ব্যাস সম্মানে ভূষিত হয়েছিলেন 1991 সালে তিনি ছিলেন রামবিলাস শর্মা। লেট মি সে ইট অ্যাগেন, রামবিলাস শর্মা। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ওনার নাম। পুষ্পা ভারতীর লেখা ইয়াদে ইয়াদে অর ইয়াদে এই যে কি উপন্যাসটি, এই উপন্যাসের মূল বক্তব্য যেটা আমি ইসে থেকে পড়ে বুঝলাম, সেটা হলো যে পুরনো যে আমাদের মুনি ঋষিরা ছিলেন তাদের নিয়ে যে লেখনী উনি লিখেছেন সেটাই হলো ইয়াদে ইয়াদে অর ইয়াদে। তো রামবিলাস শর্মার তোমরা ফটোটা দেখলেই মাত্র। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে ওয়্যার রিসেন্টলি PM কলেজ অফ এক্সিলেন্স প্রোগ্রাম স্টার্টেড। এর সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রিসেন্টলি PM কলেজ অফ এক্সিলেন্স চালু করলো মোহন যাদব। ইনি মোহন যাদব হলেন এই মধ্যপ্রদেশের নিউ ইলেকটেড CM। এবার তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নাও, যে তথ্যগুলো KK বিড়লা ফাউন্ডেশন কিন্তু দিয়ে থাকে। সেটা হচ্ছে সরস্বতী সম্মানও কিন্তু KK বিড়লা ফাউন্ডেশন দিয়ে থাকে। শিবশঙ্করী 2022 সালে পেয়েছিলেন সরস্বতী সম্মান তার সূর্যবংশং উপন্যাসের জন্য। এবং প্রথম যিনি সরস্বতী সম্মানটা পেয়েছিলেন তিনি হলেন হরিবংশ রায় বচ্চন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা এটাকে নোট ডাউনও করে রেখেছো। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আবার আসবো। সো ততক্ষণ পর্যন্ত বাই।